প্রথমে কিন্তু বেশ কয়েকটা ফাউন্টেন রয়েছে, ঝর্ণা রয়েছে, অসাধারণভাবে সেই ঝর্ণাগুলো জল ঝরে পড়ছে এবং প্রচণ্ড শব্দ হচ্ছে। চলো এবার তোমাদের এই হলটার ভিতর নিয়ে যাই। এখানে বিভিন্ন ধরনের গোলাপ ফুল রাখা রয়েছে, বিভিন্ন গোলাপ তাদের এক্সিবিশন করা হয়েছে, আর প্রত্যেকটার ফ্রেগ্রেন্স অসাধারণ। আর এদিকটাতে একটা সেলফি স্ট্যান্ড রয়েছে, এখানে অনেকে ছবি তুলছে। দ্য লায়ন্স রোজ শো সাফারি পার্ক লেখা রয়েছে, যারা সেলফি তুল। প্রতি বছর রবীন্দ্র সরোবরে একটা পুষ্প প্রদর্শনী হয়, অর্থাৎ ফ্লাওয়ার শো হয়। এবছর 34তম বর্ষ, আর এবছর রবীন্দ্র সরোবর এবং লায়ন সাফারি পার্কের উদ্যোগে এই পুষ্প প্রদর্শনীটা 11 তারিখ থেকে শুরু হয়েছে। তো আজকের এই ব্লগে আমি তোমাদেরকে এই পুষ্প প্রদর্শনীতে কী কী ফুল থাকছে আর ফুলের সাথে আর কী কী থাকছে সেটাই দেখাবো। তো এই ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। রবীন্দ্র সরোবরে যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে ঢাকুরিয়া হয়ে, কিন্তু আমি বরাবরই লেক গার্ডেন্স হয়ে যাই। তো আজকেরও লেক গার্ডেন্স হয়ে যাবো, আর একটা 8:00-এর একটা ট্রেন রয়েছে, সেই ট্রেন ধরে আমি মূলত যাবো। তো আমাকে বালিগঞ্জ প্রথম নামতে হবে। বালিগঞ্জের ওপর থেকে প্রচুর ট্রেন যায় লেক গার্ডেন্সের উদ্দেশ্যে, তো আমি লেক গার্ডেন্সে যাবো বালিগঞ্জ থেকে। তো চলো লেক গার্ডেন্স গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো লেক গার্ডেন স্টেশনে চলে এসেছি, এই সবে আমি জাস্ট নামলাম স্টেশনে, আর এখান থেকেই আমাকে যেতে হবে রবীন্দ্র সরোবরে। এটা হলো রবীন্দ্র সরোবরের 3 নম্বর গেট, আমাকে এখান থেকে যেতে হবে। এখান থেকে গিয়ে আমি তোমাদেরকে পুষ্প প্রদর্শনীটা দেখাবো। তো একেবারে চলে এসেছি লায়ন সাফারি গেটের একেবারে মূল অংশে, তো এখান থেকে আমি ভিতরে প্রবেশ করব। আর এদিকটা দেখে কত কাক বসে রয়েছে, এই যে গ্রিলগুলো রয়েছে ব্যারিকেড গ্রিল, তার উপর কাক বসে রয়েছে, আর প্রচুর মানুষ কিন্তু এই সময় পুষ্প প্রদর্শনীটা দেখতে যাচ্ছে। চলো একেবারে লায়ন্স সাফারি পার্কের যে গেটটা রয়েছে সেখানে ওয়েলকাম লেখা রয়েছে, আর লায়ন্স ক্লাব অ্যান্ড কলকাতা নর্থ এটার একটা প্রজেক্ট। তো চলো ভিতরে যাই। শীতের দুপুর বাচ্চারা কিন্তু অলরেডি ব্যাডমিন্টন খেলছে, আর প্রচুর মানুষ কিন্তু এই শীতের বিকেলটা আনন্দ উপভোগ করছে এই সাফারি পার্কে। দলে দলে মানুষ আসছে এবং শীতের যে উপভোগ সেটা করতে হচ্ছে। চলো এদিকটা যাই, আমাদের এদিকটাতে অ্যারো চিহ্ন দেওয়া আছে। এদিকটাতেও কিন্তু প্রচুর বাচ্চারা এই যে বিভিন্ন হ্যাঙ্গিং দোলনা রয়েছে, তারপর বিভিন্ন ধরনের মেরিগোল আছে, তো সেগুলোর উপভোগ করছে। তার সাথে বাচ্চাদের সাথে বড়রাও কিন্তু কম নয়, তারাও কিন্তু উপভোগ করছে। 34th অ্যানুয়াল রোজ শো জয়েন্টলি অর্গানাইজ বাই লায়ন্স ক্লাব অ্যান্ড ক্যালকাটা নর্থ অ্যান্ড বেঙ্গল রোজ সোসাইটি অ্যাট লায়ন্স সাফারি পার্ক, এ প্রজেক্ট অফ লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা নর্থ রবীন্দ্র সরোবর কলকাতা 29, এমনটাই লেখা রয়েছে। প্রথমে কিন্তু বেশ কয়েকটা ফাউন্টেন রয়েছে, ঝর্ণা রয়েছে, অসাধারণভাবে সেই ঝর্ণাগুলো জল ঝরে পড়ছে এবং প্রচণ্ড শব্দ হচ্ছে। এদিকটাতে প্রোগ্রাম চলছে, এদিকে প্রচুর মানুষ যারা গোলাপ ভালোবাসেন, প্রকৃতিকে ভালোবাসেন, তারা রয়েছেন। আর এদিকটাতে একটা সেলফি স্ট্যান্ড রয়েছে, এখানে অনেকে ছবি তুলছে। দ্য লায়ন্স রোজ শো সাফারি পার্ক লেখা রয়েছে, যারা সেলফি তুলতে পছন্দ করে তারা মেনলি এই জায়গাটা দাঁড়িয়ে সেলফি তুলছে। সেলফি স্ট্যান্ডটা কিন্তু বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ফুল আর তার সাথে যে কাশ ফুল হয়, শুকনো কাশ ফুল, সেটা দিয়ে সাজানো হয়েছে। এই পুষ্প প্রদর্শনীটা মেনলি কিন্তু গোলাপের ওপর, অর্থাৎ রোজ যে গোলাপ, বিভিন্ন কোয়ালিটির গোলাপ, বিভিন্ন রঙের গোলাপ এখানে প্রদর্শন করা হয়েছে। এদিকটাতে হলুদ রঙের গোলাপ রয়েছে, তার সাথে কালচে লাল পরপর প্রচুর রয়েছে। চলো দেখাই। এদিকটাতে সাদা গোলাপ রয়েছে, তার সাথে কমলা কালারেরও গোলাপ রয়েছে, এদিকটাতে রয়েছে লাল গোলাপ। এই ফুলটা এসছে স্বপন হালদার ইছাপুর থেকে, নর্থ 24 পরগনা, যেটা অ্যাকচুয়ালি সাদা রঙের একটা গোলাপের গাছ। প্রচুর ফুল ফুটেছে এই সময় গোলাপ গাছগুলোতে, যে লাল কালার, কালচে লাল কালারের গোলাপ, এটাই হচ্ছে বেস্ট গোলাপ প্রেমিক প্রেমিকাদের জন্য, যারা ভালোবাসার মানুষ তাদেরকে দেওয়ার জন্য বেস্ট গোলাপ। এবার এই গোলাপগুলো স্বপন হালদারের গোলাপ, যেটা নর্থ 24 পরগনা থেকে এসছে, হলুদ, সাদা, লাল এবং কমলা কালার, বিভিন্ন ধরনের গোলাপ এদিকটাতে রাখা রয়েছে। আর সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে হলুদ রঙের গোলাপ। চলো এই সাইডেও বেশ কিছু গোলাপ রয়েছে, লাল, কমলা কালার, পিঙ্ক কালার, বিভিন্ন ধরনের গোলাপ রয়েছে, এগুলো এবার তোমাদেরকে একটু দেখাই।
রেগুলার বডি ওয়াটার, কিডনি ওয়াটার, অল পিপল আর ফুল ইন দিস অ্যান্ড দে অ্যাকসেপ্ট ওয়াইড পাবলিসিটি এভরিডে অ্যান্ড আই স্ট্রংলি বিলিভ দ্যাট দিস শো হ্যাজ বিন এ গ্রেট গ্রেট সাকসেস এদিকটাতে প্রোগ্রাম চলছে, এদিকে প্রচুর মানুষ যারা গোলাপ ভালোবাসেন, প্রকৃতিকে ভালোবাসেন তারা রয়েছেন, আর এদিকটাতে একটা সেলফি স্ট্যান্ড রয়েছে, এখানে অনেকে ছবি তুলছে। দ্য লায়ন্স রোজ শো সাফারি পার্ক লেখা রয়েছে, যারা সেলফি তুলতে পছন্দ করে তারা মূল মেনলি এই জায়গাটা দাঁড়িয়ে সেলফি তুলছে। সেলফি স্ট্যান্ডটা কিন্তু বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ফুল আর তার সাথে যে কাশফুল হয়, শুকনো কাশফুল, সেটা দিয়ে সাজানো হয়েছে। চলো এবার তোমাদের এই হলটার ভিতরে নিয়ে যাই, এখানে বিভিন্ন ধরনের গোলাপ ফুল রাখা রয়েছে, বিভিন্ন গোলাপ তাদের এক্সিবিশন করা হয়েছে, আর প্রত্যেকটার ফ্রেগ্রেন্স অসাধারণ, সবগুলো কিন্তু জলে ডুবানো রাখা রয়েছে। এটা হচ্ছে ডক্টর সঞ্জীব নার্সারি, আর ভিতরটাতে কিন্তু চতুর্দিকে প্রচুর গোলাপ ফুল রাখা রয়েছে, মানুষ সেগুলোকে দেখছে, আর পুরো অ্যাটমসফিয়ারটা কিন্তু অসাধারণ হয়েছে গোলাপের গন্ধে। প্রচুর মানুষ কিন্তু এই সময় গোলাপের সৌন্দর্যকে উপভোগ করছে। ডক্টর সিদ্ধার্থ শর্মা, গোলাপের ফ্রেগ্রেন্সগুলো অসাধারণ। এদিকটাতে লাল কালারের গোলাপ, পরপর প্রচুর গোলাপ রাখা রয়েছে, আর এগুলোর ফ্রেগ্রেন্স অসাধারণ। এতে রয়েছে সাদা কালারের এবং ইয়েলো কালারের বেশ কয়েকটা গোলাপ। লায়ন্স সাফারি ক্লাবের এই রোজ এক্সিবিশনটা এখানে শেষ করলাম। এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। টিল দেন টেক কেয়ার।